শিক্ষার্থীরা সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, আর আমি আজকে অষ্টম অধ্যায় পার্ট 3 এবং 4 এর উপরে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা আজকে সমাধান করে নেবে। তো আমি যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করব সেটা অবশ্যই তোমরা খাতায় লিখবে এবং এটা সমাধান করে নেবে। তাহলে চলো আমরা শুরু করি সেই সৃজনশীল নমুনা প্রশ্নের সমাধান। তা আমি একটা উদ্দীপক বোর্ডে দিয়ে দিয়েছি, উদ্দীপকটা ভালোভাবে তোমরা দেখো এবং পড়ো আমার সাথে সাথে, এবং পড়ে তারপরে এইটা আমরা সমাধান করব। তো উদ্দীপকটা দিয়েছি এরকম যে রবিনসন নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সে বাংলাদেশে বসবাস করে। রবিনসন নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সে বাংলাদেশে বসবাস করে। অপরদিকে অর্পিতা নামে একজন মেয়ে, তিনি প্রতিবেশী হিসেবে লক্ষ্য করে যে এই রবিনসন তিনি নির্বাচনে ভোট প্রদান করতে পারেন না। রবিনসন নামে যে ব্যক্তি তিনি নির্বাচনে ভোট প্রদান করতে পারেন না। এছাড়া তিনি এ দেশের সরকারের বা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকারও ভোগ করতে পারে না। এই যে রবিনসন নামে যে ব্যক্তি তিনি এ দেশের সরকারের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না, এই বিষয়টা লক্ষ্য করলেন। আর একজন প্রতিবেশী যার নাম হচ্ছে অর্পিতা, আর রবিনসন নামে যে ব্যক্তির কথা বললাম সে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে বসবাস করে। আমি এই যে উদ্দীপকটা সাজিয়েছি সেই উদ্দীপকের আলোকে আমি প্রশ্ন আলোচনা করব, আশা করি তোমরা এটা বুঝে নিবে। সেই উদ্দীপকের আলোকে আমি ক নম্বর প্রশ্নটা আলোচনা করব। ক নম্বর প্রশ্নটা দিয়েছি নাগরিক কারা, ক নম্বর প্রশ্নটা কি দিয়েছি যে নাগরিক কারা। তো এটা সঠিক উত্তর হচ্ছে যে রাষ্ট্রের অধিবাসীকেই বলা হয় নাগরিক, রাষ্ট্রের অধিবাসীকে বলা হয় নাগরিক। তো এই যে কোন নাম্বার প্রশ্নটা আলোচনা করলাম অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ। আমি উদ্দীপকের আলোকে খ নাম্বার প্রশ্ন আলোচনা করব। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে নাগরিকের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো বা লেখো, একজন নাগরিকের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো বা লেখো। আমি এটা সমাধান করে দিচ্ছি। একজন নাগরিকের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বা রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হলো, আমি নাম্বার অনুযায়ী বলবো পর্যায়ক্রমে। এক নাম্বার হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়া, আর তিন নাম্বার হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, আর চার নাম্বার হচ্ছে রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করা। এই হলো একজন নাগরিকের বৈশিষ্ট্য। একজন নাগরিকের যে বৈশিষ্ট্য থাকা দরকার বা যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম। আমি আরেকবার এটা একটু রিভিশন করব। এক নাম্বার কি বলছি, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়া, আর তিন নাম্বার হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, আর চার নাম্বার হচ্ছে তোমার রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করা। তো প্রশ্নটা কি ছিল যে একজন নাগরিকের বৈশিষ্ট্যগুলো লেখ বা উল্লেখ করো, নাগরিকের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। আমি পর্যায়ক্রমে পরের প্রশ্ন যাব। পরের প্রশ্নটা উদ্দীপকের আলোকে দিয়েছি, দেখো গ নম্বর প্রশ্ন যে উদ্দীপকে বর্ণিত রবিনসন বাংলাদেশে বসবাস করে হলেও নাগরিক নয় কেন ব্যাখ্যা করে। উদ্দীপকে একজন ব্যক্তির নাম বলেছে এখানে রবিনসন, তিনি বাংলাদেশে বসবাস কারী হলেও নাগরিক নয় কেন, এটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো চলো আমরা এটা সমাধান করি। উদ্দীপকের রবিনসন বাংলাদেশে নাগরিক বসবাস করে হলেও তিনি বাংলাদেশের নাগরিক নন, কারণ তিনি হচ্ছেন বাংলাদেশের অধিবাসী নন, তিনি হচ্ছেন একজন বিদেশি, তিনি হচ্ছেন একজন বিদেশি। রবিনসন নামে যে ব্যক্তির কথা এখানে উদ্দীপকে আলোচনা করা হয়েছে তিনি আসলে বাংলাদেশের নাগরিক নন, তিনি হচ্ছেন একজন বিদেশি। একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়াও কিন্তু অন্য দেশের নাগরিক
বাংলাদেশ বসবাস করতে পারে বা অন্য দেশের নাগরিক আমাদের বাংলাদেশে বসবাস করতে পারে বিভিন্ন কারণে এক দেশের নাগরিক আরেক দেশে কি করে বসবাস করে যেমন শিক্ষা ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি নানা কারণে তারা কি করে এক দেশ থেকে আরেক দেশে বসবাস করে যেহেতু শিক্ষা ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি কারণে এক দেশের লোক আরেক দেশে বসবাস করে এরাই কিন্তু বিদেশি হিসেবে পরিচিত এরাই হচ্ছে বিদেশি হিসেবে পরিচিত যেহেতু রবিনসন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক নন তিনি হচ্ছেন একজন বিদেশি তিনি বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে না এবং বাংলাদেশে কোনো নির্বাচনে তিনি ভোট প্রদান করতেও পারবে না যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক নন বাংলাদেশে কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না তিনি বাংলাদেশের নির্বাচনে কোনো ভোট প্রদান করতে পারেন না তাহলে অবশ্যই তিনি একজন বিদেশি তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক নন তাহলে প্রশ্নটা ছিল যে উদ্দীপকে বর্ণিত রবিনসন বাংলাদেশে বসবাসকারী হলেও নাগরিক নয় কেন উদ্দীপকে যে বর্ণিত রবিনসন তিনি বাংলাদেশের নাগরিক নন কারণ তিনি হচ্ছেন একজন বিদেশি আর বিদেশিরা একটা রাষ্ট্রে বসবাস করলেও তিনি কিন্তু ওই দেশের নাগরিক হতে পারবেন না যেহেতু তিনি বাংলাদেশে বসবাস করেন কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক নন এই জন্য তিনি বাংলাদেশের নাগরিক নন কারণ তিনি হচ্ছেন একজন বিদেশি এরা বিদেশি হিসেবে পরিচিত তা আমি যে আলোচনা করলাম সে আলোচনা থেকে অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ যে উদ্দীপকে যে বর্ণিত আলোচনা করলাম যে রবিনসন একজন বাংলাদেশের বসবাসকারী হলেও নাগরিক নয় কেন তা আমি পর্যায়ক্রমে পরের প্রশ্ন যাব পরের প্রশ্নটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে অর্পিতার কোন ধরনের অধিকার ও কর্তব্য রয়েছে তা আলোচনা করুন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অর্পিতার কোন ধরনের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা আমাদের আলোচনা করতে বলেছে চলো আমরা এটা সমাধান করি অর্পিতা বাংলাদেশের নাগরিক হিসেবে যেহেতু বাংলাদেশের অর্পিতা নামে একজন ব্যক্তি তিনি হচ্ছেন বাংলাদেশের নাগরিক একজন নাগরিক বা একজন সুনাগরিক যেমন রাষ্ট্র থেকে কিছু অধিকার প্রাপ্ত হয় তেমনি রাষ্ট্রের প্রতি ওই নাগরিকের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তো একজন সুনাগরিক হিসেবে একজন ব্যক্তি যেমন রাষ্ট্র থেকে কিছু অধিকার লাভ করে তেমনি ওই ব্যক্তিরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি উদ্দীপকে অর্পিতা নাগরিক হিসেবে যে ধরনের অধিকার প্রাপ্ত হবে যেহেতু অর্পিতা বাংলাদেশের নাগরিক তো একজন নাগরিক হিসেবে অর্পিতা বাংলাদেশ থেকে যে অধিকারগুলো লাভ করবে বা প্রাপ্ত হবে সেই অধিকারগুলো হচ্ছে আমি পর্যায়ক্রমে আলোচনা করছি নাম্বার এক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অধিকার নাম্বার দুই ভোটদানের অধিকার ভোটদানের অধিকার নাম্বার তিন সম্পত্তি লাভের অধিকার তারপরে নাম্বার চার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নাম্বার পাঁচ ধর্মীয় অধিকার নাম্বার ছয় মতামত প্রকাশের অধিকার এবং নাম্বার সাত কর্মের অধিকার এটা একজন নাগরিক হিসেবে সে রাষ্ট্রের কাছ থেকে এটা পেয়ে থাকে যে এই যে অধিকারগুলো বা সে পেয়ে থাকে একজন নাগরিক সে একজন যেহেতু বাংলাদেশের নাগরিক অর্পিতা সে বাংলাদেশের নাগরিক হিসেবে সে রাষ্ট্রের কাছ থেকে এই সুযোগ সুবিধা সে পেয়ে থাকে আমি আরেকবার একটু এটা রিভিশন করব রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অধিকার ভোট দানের অধিকার সম্পত্তি লাভের অধিকার মতামত প্রকাশের অধিকার তারপরে তোমার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার কর্মের অধিকার এবং ধর্মীয় অধিকার এই অধিকারগুলো সে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সে বাংলাদেশ থেকে এই অধিকার বা বাংলাদেশ রাষ্ট্র থেকে সে এই অধিকারগুলো পাবে অপরদিকে এই উপরোক্ত অধিকার পাবার পাশাপাশি অর্পিতারও কিন্তু কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি কারণ সে শুধু অধিকার ভোগই করবে তারও তো কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অর্পিতারও কিছু রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে সে দায়িত্ব কর্তব্যগুলো হচ্ছে আমি এটাও আবার পর্যায়ক্রমে আলোচনা করছি যে নাম্বার এক রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা নাম্বার দুই রাষ্ট্রের সেবামূলক ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা নাম্বার তিন রাষ্ট্রের আইন মান্য করা নাম্বার চার
সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা আর নাম্বার 5 নিয়মিত কর প্রদান করা যেহেতু ওর পিতা একজন বাংলাদেশের নাগরিক সে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে সে যেমন কিছু অধিকার পেয়ে থাকে তারও কিছু দায়িত্ব রয়েছে রাষ্ট্রের প্রতি এই কর্তব্যগুলো পালন করা সেই কর্তব্যগুলো আমি আরেকবার রিভিশন করব সে হচ্ছে কি যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা রাষ্ট্রের সেবামূলক ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা রাষ্ট্রের আইন মেনে চলা বা মান্য করা সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা এবং নিয়মিত কর প্রদান করা তো এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কারণ ওর পিতা যেহেতু বাংলাদেশের নাগরিক অপরদিকে রবিনসন হচ্ছে বাংলাদেশের নাগরিক না তিনি একজন বিদেশি তো দুইজনে দুই ধরনের কিন্তু ভূমিকা এখানে দুইজনে দুই ধরনের ভূমিকা রয়েছে তো আমি যে আলোচনা করলাম সেই সৃজনশীলটা তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ আর একটু বেশি যদি বুঝতে চাও বা ভালোভাবে এটা বুঝে নিতে চাও তাহলে অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে অষ্টম অধ্যায়ের মূল বইটা একটু ভালো করে পড়বে তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবে সে পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকা ধন্যবাদ সবাইকে